একটা সত্যি কথা কি জানেন, ঝাল খেলে ঝাল লাগে, আর একটা যদি সত্যি কথা বলে যায় তাহলে ঝাল লাগে নাকি? নিজের পাপ লুকিয়ে দেখে অন্যের পাপ কেন ধরো? তুমি নিজের পাপ লুকিয়ে দেখে অন্যের পাপ কেন ধরো? এমন ভুল করো না তুমি। তারপরে আচ্ছা মা, আমি যদি খারাপ হই আর আমি যদি লোকের লোকের যদি বলে বেড়াই তুমি এই করো না ওই করো না, লোক কি বলবে? জাগে জাগে ভালো হ, তারপরে আমাদেরকে বলতে আসিস নাকি? তো সেই উদ্দেশ্য করে কবি বলছো শুনবেন, তোমার দিলে থাকে যদি পাপের কোনো কাদা, আরে হাজার গুণের কথা বললে কাজ হবে না দাদা। তোমার দিলে থাকে যদি পাপের কোনো কাদা, হাজার গুণের কথা বললে কাজ হবে না দাদা। পাপে লিপ্ত থাকো লোকের নিষেধ করো, তুমি নিজে পাপে লিপ্ত থাকো লোকের নিষেধ করো, নিজের পাপ লুকিয়ে দেখে অন্যের পাপ কেন ধরো? তুমি নিজের পাপ লুকিয়ে দেখে অন্যের পাপ কেন ধরো? অতি সুন্দর কথা, দেখবেন একেবারে সত্যি কথা। যখন ভোট আসে, এই কলিটালি মন দিয়ে শুনুন, যখন ভোট আসে তখন মেম্বাররা প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবে, গিয়ে কি বলে যে মামু তুমি শুধু ভোটটাই তুমি শুধু আমার একবার জিতিয়ে দিও, তারপরে তোমার এই যে পাশে মাটি রাস্তা দেখতে শুনে মাটি রাস্তাটা এটা এমন করে দেবো হেলিকপ্টার যার মতো রাস্তা করে দেবো মামু, এমন রাস্তা দিয়ে পালাই। কিন্তু যখন ভোট আসে মামু যখন জিতে যায় ভাগ্নে যখন মামুর দানে যায় যে মামু তুমি তো জিতে গেলে এবার রাস্তাটা করো, তখন কি কে তুমি ভাগ্নে তোমাকে আমি চিনতে পারি না, তখন মামু এমন বলে উড়িয়ে দেয়। তাই কবি বলছো শুনবেন, বহু নেতা মধুর কথা ভোটের আগে ঝরে, ইলেকশনে জিতে বেটা নিজের পকেট ভরে। বহু নেতা মধুর কথা ভোটের আগে ঝরে, ইলেকশনে জিতে বেটা নিজের পকেট ভরে। দুঃখ দুঃখের হক মেরে খাও আবার ভরণ বাজি করো, ও তুমি দুঃখ দুঃখের হক মেরে খাও আবার ভরণ বাজি করো, আর নিজের পাপ লুকিয়ে রেখে অন্যের পাপ কেন ধরো? তুমি নিজের পাপ লুকিয়ে রেখে অন্যের পাপ কেন ধরো? দেখবে যদি আমার টাকা থাকে তখন সকলে আমার পাশে থাকবে নাকি? কিন্তু আমার যখন টাকা শেষ তখন আমার কাছ থেকে সবাই শেষ। তো সেই উদ্দেশ্য করে কবি কবি বলছো শুনবেন, তুমি টাকা কামাও বাড়ি বানাও ইজ্জত পাবে তবে, হালাল হারাম দেখলে বাবু হালাল
ও তুমি হারাম খোর কোকিল তুমি ময়ূর সেজে ওড়ো, নিজের পাপ লুকিয়ে রেখে অন্যের পাপ কেন ধরো, তুমি নিজের পাপ লুকিয়ে রেখে অন্যের পাপ কেন ধরো। আমরা অনেকেই বলে থাকি যে সমাজ ভালো না, আমি এক উদাহরণ দিচ্ছি, আমি এক স্কুটি চালাই, সেই স্কুটি আমি যেমন তেমনই যাবে, সে তার একটু জোরে যেতে পারবে না, একটু আস্তেও যেতে পারবে না, আমি তার যেমন চালাবো স্কুটি ঠিক তেমনই যাবে, ঠিক এই সমাজটাও ঠিক তেমন, আমরা এই সমাজটাকে দোষ দিই কিন্তু না, এই সমাজে আমরা যেমনই চালাবো এই সমাজ তেমনই চলবে, কারণ সমাজের কোনো ক্ষমতা নেই যে সে খারাপ চলবে, সেই উদ্দেশ্য করে করে সর্বশেষ কথা কবি লিখে শুনবেন। এই সমাজটা ও গো, এই সমাজটা নই রে ভালো, এই সমাজটা নই রে ভালো, মোরা বলে থাকি এমন, তবে এই সমাজটা চলবে রে ভাই, এই সমাজটা চলবে রে ভাই, মোরা চালাবো তার যেমন, কবি মাজার একাই সমাজ করতে কি আর পারো, এমনি মেহেবু একাই সমাজ গড়তে কি আর পারো, দেশ সবাই মিলে করি এই সমাজটা আলো, দেশ সবাই মিলে করি এই সমাজটা আলো, সমাজটাকে গড়তে হলে নিজকে আগে গড়ো, তুমি সমাজটাকে গড়তে হলে পাপ লুকিয়ে রেখে অন্যের পাপ কেন ধরো। সমাজ সমাজ উদ্দেশ্য করে করে কালাম শুনলেন, এখন আমরা আপনাদের সম্মুখে বেড় বেড় কিছু কালাম প্রদর্শন করবো করবো সিঙ্গেল সিঙ্গেল, দেখুন আমার বিধান নিশে পাঠ তার কাঠে একটি সিঙ্গেল কালাম পথে ঘাটে সে সালাত কোনে আদাই, আজি মায়ের দোয়াই নবীর ভালোবাসাই, শিহাব তো বাব করবে কাবাই, আজি মায়ের দোয়াই নবীর ভালোবাসাই, শিহাব তো বাব করবে কাবাই, খোদা হলে রাজি সে হবে হাজি, খোদা হলে রাজি সে হবে হাজি, চুমবে আমার নবীর রওজায় হাজি মায়ের দোয়াই নবীর ভালোবাসাই, দেখো কেরালা হতে ওই মদিনাতে 8600 কিলোমিটার, ভারত আর পাকিস্তান ইরাক আর ইরান, আজি মায়ের দোয়াই নবীর ভালোবাসাই, শিহাব তো বাব করবে কাবাই, আজি মায়ের দোয়াই নবীর ভালোবাসাই, শিহাব তো বাব করবে কাবাই, খোদা হলে রাজি সে হবে হাজি, চুমবে আমার নবীর রওজায় আজি মায়ের দোয়াই নবীর ভালোবাসাই, দাঁতে কোষাতে সুস্থ কামনা করে দাদা নিছিলাম, এ মেহান্নান স্বাগতম জানাই, এ
ডোবাই নবীর ভালোবাসায়, শিহাব তোয়াব করবে কাবাই, খোদা হলে রাজি সে হবে হাজি, খোদা হলে রাজি সে হবে হাজি, চুমবে আমার নবীজির রওজায় আজ মায়ের দোয়াই নবীর ভালোবাসায়। তো শুনলে শিয়া ভাই নিয়ে কালাম, তো এখন আমরা আপনাদের সম্মুখে আরো একটি নাচ পরিবেশন করবো আমাদের আজ এই অনুষ্ঠান নবী দিবস।